এরপরে প্রশ্ন হলো, মসজিদের নির্মাণকালীন সময়ে বারান্দার অংশে পুরাতন কবর পড়েছে বলে সন্দেহ আছে, ওই অংশে নামাজ পড়া হয় না, এখন সেখানে ওযুখানা দিতে চাই, এমন অবস্থায় ওই অংশে ওযুখানা দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, কোনো জায়গায় কবর থাকলে সেখানে মসজিদ নির্মাণ করা বা কবরকে মসজিদ বানানো এটা হারাম। এ ব্যাপারে কোনো ফকিহদের কোনো দ্বিমত নাই যে কবরের যা কবরের উপরে নামাজ পড়া যাবে না বা কবরস্থানকে মসজিদ বানানো যাবে না, কবরকে মসজিদ বানানো যাবে না, এবারে কোনো সন্দেহ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে স্পষ্ট নিষেধ করেছেন বহু হাদিসে এবং বলেছেন, ইহুদিরা তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে, তোমরা এটা করিও না। কারণ আমরা সেজদা করি আল্লাহকে, বিভিন্ন মানুষকে সেজদা করত যারা, তারা এই কাজটা করত। অতএব তাদের সাথে আপনার উদ্দেশ্য না থাকলেও তাদের সাথে যেন মিল না হয়, সেজন্য আপনি মসজিদে কবর রাখবেন না বা কবরের উপরে মসজিদ বানাবেন না। এরপরে আসা যাক, কবর ছাড়া সাধারণ স্থাপনা, উজুখানা পড়ছে, রাস্তা পড়ছে, ঘরবাড়ি পড়ছে কবরের উপরে, তো এটা জায়েজ হবে কিনা? তো এ ব্যাপারেও ফোকাহা একরামের বক্তব্যের খোলাসা হলো যে এটাও অনুচিত এবং না করা ভালো, অবশ্যই এটা অপছন্দনীয় কাজ, তবে এটা ওই মসজিদ নির্মাণের মতো হারাম পর্যায়ে না, এটা অপছন্দনীয় কাজ। যদি আপনার বিকল্প কোনো পথ খোলা না থাকে যে এখানে এটা করতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কবরটাকে, কবরের ধ্বংসাবশেষ লাশের এটাকে তুলে সসম্মানে কাফন মুড়িয়ে কবরস্থানে নিয়ে দাফন করে দেওয়া। আর যদি এটা আপনি করেন তাহলে সেক্ষেত্রে যে মসজিদ নির্মাণ করলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম হারাম হবে না। যদি আপনি লিখেছেন সন্দেহ, যদি কোনো নিছক সন্দেহ থাকে, এর কোনো ভিত্তি বেজ না থাকে, অনেকে আছে যে খুঁতখুঁতের স্বভাবের অহেতুক সন্দেহ করে কোনো বেজ ছাড়া, তো এরকম সন্দেহের কারণে সেটা নিষেধ হবে না, ওখানে আপনি ওযুখানা বানাতে পারবেন। যদি কোনো বেজ ছাড়া সন্দেহ থাকে বা খুঁতখুঁতে টাইপের সন্দেহ থাকে, তাহলে এটার কারণে মসজিদের ওযুখানা বানাতে সমস্যা হবে না। তারপরও স্পেসিফিক এটা কোন লেভেলের সন্দেহটা, এটার আপনার কতটা সম্ভাবনা আছে এখানে থাকার না থাকা, এই ডিটেলগুলো কোনো দারুল ইফতায় গিয়ে কোনো মুফতির কাছ থেকে, ভালো কোনো মুফতির কাছ থেকে জেনে নিলে আরও ভালো হবে ইনশাআল্লাহ।